নমস্কার বন্ধুরা, জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের কিছু জানা অজানা গল্প নিয়ে এসেছি। শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। প্রতি বছর 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। কিন্তু আপনি কি জানেন সারা পৃথিবীর মানুষ 5ই অক্টোবর শিক্ষক দিবস পালন করে? শুধু ভারতীয়রাই তার ব্যতিক্রম। কেন? কেনই বা রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন শিক্ষক দিবস পালন করা হয়? প্রথম কবেই বা শিক্ষক দিবস পালন করা শুরু হয়েছিল, কিভাবে, এই সকল বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তবে চলুন শুরু করা যাক। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তিরুতরি জেলায় এক গরিব ব্রাহ্মণ পরিবারে। পিতার নাম ছিল সর্বপল্লী ভীরস্বামী ও মাতা সর্বপল্লী সীতাম্মা। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ায় অভাব হয়ে উঠেছিল নৃত্যসঙ্গী। কিন্তু ছেলের পড়াশোনার প্রতি ঝোঁক দেখে বাবা মা সকল অভাব কাটিয়ে ছেলেকে মাদ্রাসা খ্রিস্টান কলেজে ভর্তি করে দেন 1905 সালে। তিনি মাদ্রাসা খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হতেন না, তাই তার পড়াশোনার খরচ জোগাতেও বাবা মাকে খুব কষ্ট করতে হতো না। নিজের পড়াশোনার খরচ বিভিন্ন বৃত্তির মাধ্যমে নিজেই বহন করতেন। দর্শন নিয়ে পড়াশোনার মূল কারণ ছিল তার এক দূর সম্পর্কের দাদার থেকে একটি পুরানো দর্শনের বই পেয়েছিলেন এবং সেই বই পড়ে ভালো লাগে তার। আর তখনই ঠিক করেছিলেন তিনি দর্শন নিয়েই পড়াশোনা করবেন। তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। তিনি ভেবেছিলেন তার গবেষণামূলক প্রবন্ধ দর্শনের অধ্যাপক বাতিল করে দেবেন, কিন্তু অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হক তার প্রবন্ধ পড়ে ভীষণ খুশি হন এবং ছাপানোর ব্যবস্থা করেন। প্রবন্ধটি যখন ছাপানো হয় তখন রাধাকৃষ্ণনের বয়স মাত্র 20 বছর। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন 1918 খ্রিস্টাব্দে। এই সময় তিনি বিভিন্ন পত্রিকায় লিখতেন। সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। বিশ্বের দরবারে অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয় এবং 1954-তে ভারতরত্ন উপাধি পান। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে বহাল ছিলেন এবং 1962 থেকে 1967 সাল পর্যন্ত দায়িত্ব সহকারে রাষ্ট্রপতির কাজ পালন করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। এবং 1962 সালের 5ই সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম শিক্ষক দিবস পালন করা হয়েছিল। তিনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি ও উপদেষ্টা। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকে। সর্বপল্লী রাধাকৃষ্ণন 17ই এপ্রিল 1975 সালে চেন্নাইতে মারা যান। মৃত্যুর সময় বয়স হয়েছিল 87 বছর। বেঁচে থাক ওনার শিক্ষা প্রতিটা ভারতবাসীর মধ্যে। ওনার আদর্শে বড় হয়ে উঠুক আজকের শিক্ষিত যুব সমাজ। রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটিকে আজকের ভিডিওটির মাধ্যমে প্রণাম জানালাম। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুনরায় এইরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।